আজকে এসেছি যদি জীবনে সফল হতে চান, ব্যবসা হোক কিংবা জব, যে কোনো একটা লক্ষ্য আপনার আছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, যদি আপনি লক্ষ্যে পৌঁছাতে চান, আজকে ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই উপকৃত হবেন। সাফল্যের জন্য প্রথম ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে, আপনি যদি চেষ্টা ছেড়ে না দেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে পরাজিত করতে পারে। আপনি বক্সিং ফিল্ডে দেখেছেন, কুস্তি ফিল্ডে দেখেছেন, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, উঠছে, আবার চেষ্টা করছে, উঠছে। চলার পথে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে, সহজে কোনো কিছু পাওয়া যায় না। যা কিছু সহজে পাওয়া যায় তা কিন্তু টেকে না, আপনি তা টেকাতে পারবেন না, তা নষ্ট হয়ে যাবে। সুতরাং কখনো যুদ্ধের ময়দান থেকে লক্ষ্যে পৌঁছানোর আগে মুহূর্ত পর্যন্ত থেমে যাবেন না, যুদ্ধ চালিয়ে যাবেন। আপনার লড়াই শিক্ষার লড়াই, আপনার লড়াই অ্যাচিভমেন্টের লড়াই, আপনার লড়াই স্কিল বাড়ানোর লড়াই। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি চেষ্টা বন্ধ করে না দিচ্ছেন, ততক্ষণ আপনাকে কেউ পরাজয় করতে পারবে না, ততক্ষণ কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। দুই নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, সাফল্যের জন্য একটা নেশার প্রয়োজন, অবশ্যই নেশা করতে হবে। যদি জীবনে নেশা না করেন তাহলে পরে কোনোদিন জীবনে এগিয়ে যেতে পারবেন না। কী নেশা করেন? মদ খাবেন, বিড়ি খাবেন, গাঁজা খাবেন, কী খাবেন? কী? প্রত্যেকটা নেশার একটা সাইড ইফেক্ট আছে। আপনি নেশা করেন কাজের নেশা, আপনি নেশা করুন সাফল্যের জন্য স্কিল বাড়ানোর নেশা, আপনি নেশা করুন শিক্ষার অ্যাচিভমেন্টের নেশা। যে নেশার কুফল সাফল্য। আপনি নেশাগ্রস্তভাবে কাজ করে চলুন, নিজে সামনের দিকে এগিয়ে চলুন, আপনি অবশ্যই তার ফিডব্যাক পাবেন, সেটা হচ্ছে সাফল্য। যেমন মদ খেলে লিভার ড্যামেজ হবে, যেমন সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হবে, অনুরূপভাবে কাজের নেশা আপনাকে সাফল্য এনে দেবে। তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যদি অন্যের দ্বারা আপনি জীবনের কোনো কিছু পেয়ে থাকেন বা পেতে চান, তাহলে আপনি জীবনে কোনো দিন সফল হতে পারবেন না। অন্যের দ্বারা নয়, নিজের যেটুকু ক্ষমতা আছে, নিজের সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান, জীবনে অবশ্যই সফল হবেন। আপনার ভেতরের যে শক্তি, আজকে আপনি একটা কোনো কাজে হয়তো পড়ে গেছেন, আপনি যদি নিজে নিজে না ওঠেন তাহলে আপনার মেরুদণ্ড সোজা হবে কী করে? আপনার ভুল হবে, এই ভুলটা আপনাকেই ঠিক করতে হবে। কেউ এসে ঠিক করে দিল, তাহলে আপনার আইকিউ বাড়লো না, আপনার স্কিল বাড়লো না। আপনাকে আপনার ভুলগুলো নিজে নিজেই ঠিক করতে হবে, কারোর দ্বারা নয়। জীবনে যদি সফল হতে হয় তাহলে নিজের দ্বারা হতে হবে। আপনি রাস্তায় নামুন, রাস্তায় আপনাকে বলে দেবে আপনি কোথায় পৌঁছাবেন। বাড়িতে বসে টিভি দেখে মোবাইল ঘেঁটে অযথা সময় নষ্ট করে জীবনে সফল হতে পারবেন না। যদি সত্যি সত্যি আপনি সাফল্য চান, তাহলে আমি যে তিনটি পয়েন্ট আপনাকে বললাম, গুরুত্ব সহকারে পুনরায় শুনুন। শোনার পরে এই বিষয়গুলোকে ভালোভাবে বিশ্লেষণ করুন, কারণ বিশ্লেষণাত্মকভাবে আমি যদি ইউটিউবে এই ভিডিওগুলো পোস্ট করি তাহলে অনেক অনেক বড় দীর্ঘ হবে, যেটা আপনাদেরও ভালো লাগবে না, আমার ভিডিওটাও বেকার হবে। সুতরাং যতটুকু শর্টে পারলাম আপনাদের বোঝালাম। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।